হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য বং দেব চ্যানেল সবাইকে স্বাগত জানাচ্ছি আবার একটি নতুন ভিডিওতে এবং আজকের ভিডিওতে কিন্তু অনেকগুলো ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলবো তবে তার আগে যারা আমাদের চ্যানেলে নতুন এসছেন বা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো প্লিজ 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 আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন প্রথমেই যে ট্রান্সফার আপডেটে আসবো সেটা হচ্ছে যে নাওরে মহেশ সিং যিনি এসসি ইস্টবেঙ্গলের হয়ে বেশ ভালো খেলেছিলেন আইএসএলে এবং গত মরসুমে কিন্তু গোল করার ক্ষেত্রেও তার যথেষ্ট দক্ষতা দেখা গেছিলো তো সেই নাওরেম মহেশ সিং তিনি কেরালা ব্লাস্টার্স থেকে লোনে এসেছিলেন এসসি ইস্টবেঙ্গলে কিন্তু এই মরশুমে তাকে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড সই করাতে চাচ্ছে এরকম ট্রান্সফার রিউমার কিন্তু এই মুহূর্তে পাওয়া যাচ্ছে এবং নাওরেম মহেশ সিং যদি নর্থ ইস্ট ইউনাইটেডের মতো দলে যোগ দেন তাহলে অবশ্যই খেলার সুযোগও বেশি পাবেন এবং সেক্ষেত্রে কিন্তু নাওরেম মহেশ সিং আরও ভালো পারফর্ম করতে পারবেন আইএসএলে যে ট্রান্সফার আপডেটটায় আসবো সেটা কিন্তু এফসি গোয়া রিলেটেড এবং সেটা হচ্ছে যে হায়দ্রাবাদ এফসির হয়ে যিনি খেলেছিলেন সময় সেই বত্রিশ বছর বয়সী স্প্যানিশ ডিফেন্ডার ওডেই ওনান্ডিয়া তিনি কিন্তু সই করতে পারেন এফসি গোয়াতে এরকম একটা সম্ভাবনার কথা মনে শোনা যাচ্ছে তো দেখা যাক আলটিমেটলি ওডেই ওনান্ডিয়া এফসি গোয়াতে সই করেন কি না আর এরপরে নেক্সট যে ট্রান্সফার আপডেটটায় আসবো সেটা কিন্তু এটি কে মোহনবাগান রিলেটেড এবং সেটা হচ্ছে যে এটি কে মোহনবাগানের খেলোয়াড় প্রবীর দাসকে সম্ভবত ছেড়ে দিচ্ছে এটি কে মোহনবাগান তবে প্রবীরকে ছেড়ে সেটাকে কিন্তু তারা ইউটিলাইজ করছে তারা বেঙ্গালুরু এফসির আশিক কুরুনিয়ান এই খবরটা আগেই দিয়েছে যে আশিক কুরুনিয়ান কিন্তু এটি কে মোহনবাগানে যোগ দিতে পারে তো সেই আশিক কুরুনিয়ানকে কিন্তু এটি কে মোহনবাগান একটা সোয়্যাপ ডিলে সম্ভবত তুলতে চলেছে ব্যাঙ্গালুরু এফসি থেকে এবং সেই ডিলেই কিন্তু বেঙ্গালুরু এফসিতে যেতে চলেছেন প্রবীর দাস এরকম সম্ভাবনার কথা কিন্তু এই মুহূর্তে উঠে আসছে এবং আশিক কুরুনিয়ানের বিষয়ে আরেকটা এটা জানা যাচ্ছে যে তার যে ডিলটা সেটা কিন্তু অনেকটাই অ্যাডভান্স স্টেজে চলে গেছে এবং আশিক কুরুনিয়ানের সাথে থ্রি প্লাস ওয়ান ইয়ার্সের কন্ট্রাক্ট হতে চলেছে এটিকে মোহনবাগানে এরকম আপডেট কিন্তু পাওয়া যাচ্ছে অন্যদিকে প্রবীর দাসও কিন্তু মাল্টি ইয়ার্স কন্ট্রাক্টে যাচ্ছেন বেঙ্গালুরু এফসিতে এই আপডেট উঠে আসছে এবং এই ডিলটা যদি আলটিমেটলি এটিকে মোহনবাগান করতে পারে তাহলে অবশ্যই এটা কিন্তু এই মরশুমের অন্যতম সেরা ট্রান্সফার ডিল হবে এবং আশিক কুরুনিয়ানের মতো একজন তারকাকে যদি সই করাতে পারে এটিকে মোহনবাগান সেটা তাদের জন্য কিন্তু একটা বিগ প্লাস পয়েন্ট হবে এবং আশিক কুরুনিয়ানকে তারা যেই কন্ট্রাক্টে বাড়তে চাইছে যেটা শোনা যাচ্ছে যে তিন বছরের কন্ট্র্যাক্ট ধরানো হচ্ছে এবং তার সাথে এক বছরের কন্ট্রাক্ট এক্সটেনশানের ক্লস থাকছে তার চুক্তিতে তো সেই কন্ট্র্যাক্ট যদি আশিক কুরুনিয়া আলটিমেটলি সই করেন তাহলে কিন্তু এটিকে বাগানের দলের অনেকটাই স্ট্রেন বেড়ে যাবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই আর এ ছাড়াও এই মরশুমে রয় কৃষ্ণাকে ছেড়ে দিতে চাইছে এটিকে মোহনবাগান এরকম আপডেটের কথা কিন্তু অনেকবার শোনা গেছে তবে এই মুহূর্তে যে আপডেটটা উঠে আসছে কিন্তু যেটা জানা যাচ্ছে যে বত্রিশ বছর বয়সী সার্বিয়ান স্ট্রাইকার অ্যালেকজেন্ডার প্রিজোভিচকে কিন্তু সই করাতে চাইছে এটিকে মোহনবাগান কৃষ্ণার জায়গায় এরকমই কিন্তু একটা ট্রান্সফার রিউমার আসছে এবং এই অ্যালেকজেন্ডার প্রিজোভিচ কিন্তু এই মরসুমে যথেষ্ট ছন্দে আছেন তিনি কিন্তু এ লিগের ক্লাব ওয়েস্টার্ন ইউনাইটেডের হয়ে এই মরশুমে পঁচিশটি ম্যাচ এখন পর্যন্ত খেলেছেন এবং সেখানে দশটি গোল তার আছে এবং পাঁচটি অ্যাসিস্ট আছে তো অবশ্যই তিনি ছন্দে আছেন এবং এই খেলোয়াড়টি কিন্তু ইংল্যান্ড থেকে শুরু করে সুইডেন থেকে শুরু করে সুইজারল্যান্ড থেকে শুরু করে পোল্যান্ড থেকে শুরু করে বিভিন্ন দেশে খেলেছেন সৌদি আরেবিয়াতে টিহাত ক্লাবের মতো ক্লাবে খেলেছেন তিনি এবং এছাড়াও তার কেরিয়ার কিন্তু শুরু হয়েছে ইটালির পারমা ক্লাবে আন্ডার নাইনটিন টিম থেকে এবং এখন পর্যন্ত কেরিয়ারে চারশো উনত্রিশটা ম্যাচ খেলেছেন তার মধ্যে একশো একষট্টিটা গোল করেছেন আটচল্লিশটা অ্যাসিস্ট করেছেন তো সেই জায়গা থেকে তাকে কিন্তু গোল মেশিন কার্যত বলা যায় তো এই অ্যালেকজেন্ডার প্রিজোভিচ যদি এটিকে মোহনবাগানে আসেন আশা করা যায় যে গোল নিয়ে যে এটিকে মোহনবাগানের সমস্যাটা সেটা কিন্তু হয়তো মিটবে আগামী দিনে এবং গোল পাওয়ার ব্যাপারে হয়তো অনেকটাই নিশ্চিন্ত হবে এটিকে মোহনবাগান এছাড়া কেরালা ব্লাস্টার্সের একটা ছোট আপডেট আছে সেটা হচ্ছে আয়ুষ অধিকারী এবং পুঁতিয়ার সাথে কিন্তু কন্ট্র্যাক্ট এক্সটেন্ড করছে কেরালা ব্লাস্টার্স এরকম খবর উঠে আসছে আর যদি আসি ইস্টবেঙ্গলের কথায় ইস্টবেঙ্গলে কিন্তু একজন বিদেশি নিয়ে নতুন রিউমার এসেছে এবং তিনি হচ্ছেন ২২ বছরের ইরানিয়ান ডিফেন্ডার তাহা সারিয়াতি এবং এই তাহা সারিয়াতি কিন্তু ইরানের আন্ডার টোয়েন্টি থ্রি টিমের হয়ে খেলেছেন তিনি মূলত সেন্টার ব্যাক হিসাবে খেলেন কিন্তু দরকার পড়লে কিন্তু রাইট ব্যাক হিসাবেও তিনি খেলতে পারেন লাস্ট তিনি খেলেছেন কিন্তু গালফ প্রো লিগে পার্শিয়ান গালফ প্রো লিগে সেখানে সাইপা এফসির হয়ে তিনি কিন্তু খেলেছেন ছাড়াও এস্তেগলাল এফসির হয়ে কিন্তু আন্ডার নাইনটিন আন্ডার টোয়েন্টি ওয়ান টিমের হয়ে তিনি খেলেছেন এবং এই খেলোয়াড়টির হাইট ছ ফিট এক ইঞ্চির একটু বেশি তো সেই জায়গার থেকে এরকম লম্বা ডিফেন্ডার যদি আসে সেক্ষেত্রে কিন্তু এরিয়াল বলের ক্ষেত্রেও তিনি অ্যাডভান্টেজ পেতে পারেন যদিও এই মুহুর্তে এটা কিন্তু ট্রান্সফার রিউমার রয়েছে তো দেখা যাক আগামী দিন ইস্টবেঙ্গল এই তাহা সারিয়াতিকে সই করায় কি না সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে তো এই ভিডিওটা এ পর্যন্তই রইল আজকের যে ট্রান্সফার আপডেটগুলো সেগুলো আপনাদের জানিয়ে দিলাম আগামী দিনে আবার এরকম একটা ট্রান্সফার আপডেটের ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য টাটা